আসসালামু আলাইকুম। টেলিগ্রাম চ্যানেল থেকে প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা ইনকাম আপনাদেরকে আমি লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিব। ছোট ইউটিউবার বা যাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে ছোটোখাটো, প্রত্যেকেই পারবেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন, কিভাবে ওইখানে অ্যাড ক্রিয়েট বা অ্যাড কিভাবে নেবেন, এবং মনিটাইজেশন নিয়ে কিভাবে এখান থেকে আপনারা প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা আয় করবেন। তো আজকের ভিডিওটা খুবই মানে রিকোয়েস্টিং ভিডিও বলতে পারেন। এক ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে ভাই আমাকে একটা ভিডিও দেন টেলিগ্রাম চ্যানেল নিয়ে, কিভাবে এখান থেকে ইনকাম করা যায় চ্যানেল থেকে। তো ফ্রেন্ডস, এই জন্যই আজকের ভিডিওটা মেক করা। ভিডিওটা যে শুধু তারই উপকারে আসবে তা কিন্তু না, প্রত্যেকটা ছোটোখাটো ইউটিউবার যাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে প্রত্যেকের কাজে আসবে। বা আপনার চ্যানেল না থাকলেও আজকে আপনি কিভাবে একটা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করে এখান থেকে ভালো একটা প্রফিট মান্থলি জেনারেট করবেন, এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা দেখিয়ে দিব। তো ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তারা মাস্ট বি জয়েন করে নেবেন, কারণ এইখানে জয়েন থাকলে ইনশাআল্লাহ আপনি মান্থলি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন, সেই দায়িত্বটা আমার, ঠিক আছে? তো ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার নামক লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন। আর হ্যাঁ ভাই, কষ্ট করে ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক করে দিয়েন, আর চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি আমাদের টেলিগ্রামে চলে যাচ্ছি, প্লাস দিয়ে দেখাবো না, যেহেতু টেলিগ্রাম অ্যাকাউন্টটাই প্রত্যেকেই চিনেন। তো আমি ডিরেক্ট টেলিগ্রাম চ্যানেলে চলে যাচ্ছি, সরি অ্যাকাউন্টে। তো আপনারা যেটা করবেন, আপনারা সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট, আমি মনে করতেছি আপনি প্রথম চ্যানেল ক্রিয়েট করবেন বা একদমই নতুন, কিছুই বুঝেন না কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন সেটা এক নজরে দেখিয়ে নিই। জাস্ট আপনি প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন টেলিগ্রামে নাম্বার টাম্বার দিয়ে। তো অ্যাকাউন্ট খোলার পর দেন হচ্ছে এই যে এখানে পেন আইকন দেখতে পাচ্ছেন, পেনে ক্লিক করবেন, দেন কন্টিনিউয়ে ক্লিক করবেন, এখানে অ্যালাওয়ে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন, এখানে দেখেন নিউ চ্যানেল, তো এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ক্রিয়েট চ্যানেল এখানে একটা ক্লিক করবেন। তো আপনার চ্যানেলের একটা নাম দিবেন, সাপোজ আমি আমার একটা চ্যানেলের নাম দিচ্ছি, তো আপনি আপনার মন মতো একটা দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এখানে আপনি ডিসক্রিপশন লিখবেন, ডিসক্রিপশন আপনি এখানে কিছু লিখলেন, সাপোজ এখানে আমি ওয়েলকাম টু মাই চ্যানেল লিখে দিলাম। তারপর এখান থেকে একটা আপনার চ্যানেলের লোগো দিয়ে দিবেন, আপাতত আমার চ্যানেলের যে লোগোটা আমি সেটাই দিয়ে দিলাম। তো এখানে সব কিছু হয়ে গেলে দেন হচ্ছে এখানে একটা উপরে টিক মার্ক দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। দেন এটা অবশ্যই আপনি যদি চ্যানেল থেকে ইনকাম করতে চান, মাস্ট বি আপনাকে পাবলিক চ্যানেল ক্রিয়েট করতে হবে, এটা মাথায় রাখতে হবে, মাস্ট বি পাবলিক চ্যানেল। দেন হচ্ছে এখানে একটা ইউআরএল, তো আপনি আপনার চ্যানেলের একটা ইউআরএল তৈরি করবেন, যেমন হচ্ছে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে একটা নাম দিয়েছি আমি। তো এখানে আমার চ্যানেলের নামের সাথে আমি যেমন এখানে কিছু ইউজার নেম দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার নামটা শুধু নিচ্ছিল না। তো আপনি আপনার দিয়ে দিবেন, তারপরে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন উপরে। তারপরে এখান থেকে আপনি 3-4টা বা 5টা ফ্রেন্ড এখানে অ্যাড করে অ্যারো বাটনে ক্লিক করবেন, আপনার চ্যানেল ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? এতটুকুই কাজ, আপনার চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট, আশা করি বুঝাইতে পারছি। এর বাইরে আপনাকে আর কোনো কাজ করতে হবে না চ্যানেল ক্রিয়েট করার জন্য। তো আমি মনে করলাম এতটুকু কাজ করতে পারবেন, ঠিক আছে? তারপরে যে কাজটা, আপনি যদি চান এর সাথে ডিসকাস গ্রুপ অ্যাড করবেন, সেটা পরবর্তীতে লিঙ্ক করে নেবেন। তারপর চ্যানেলটা মেনটেন্স করার জন্য এখানে আপনি কিছু অ্যাডমিন অ্যাড করতে পারেন, এখানে অ্যাডমিনে ক্লিক করে অ্যাডমিনে ক্লিক করলেন, দেন হচ্ছে এখান থেকে কিছু আপনি অ্যাডমিন অ্যাড করে দিলেন বা কিছু বট অ্যাডমিন অ্যাড করলেন, যেগুলো আপনার এগুলো রিমুভ করে দিবে, ওগুলো চাইলে আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। তো আপনাদের মেইন কাজ যেটা, আপনি চ্যানেল ক্রিয়েট করলেন, প্রথম কাজ হচ্ছে এটা। আমাদের দ্বিতীয় যে ক্রাইটেরিয়া, এখানে আমাদের মনিটাইজেশন অন করতে হলে চ্যানেলে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, এইখানে যে আমরা চ্যানেল ক্রিয়েট করলাম, এখানে মাস্ট আমাদের 1000 সাবস্ক্রাইবার লাগবে, ঠিক আছে? আমি আপনাদের ডিরেক্ট যে ওদের ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে দেখেন ওরা কি বলছে, এখানে আপনার মিনিমাম 1000 সাবস্ক্রাইবার হতে হবে আপনার চ্যানেলে, এবং 1 ট্রিলিয়ন ভিউ হতে হবে। 1 ট্রিলিয়ন ভিউ, আপনি হয়তো বা বলতে পারেন ভাই আমার চ্যানেল হচ্ছে নতুন, 1 ট্রিলিয়ন ভিউ কীভাবে হবে? আপনি ধরেন মানে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তো 10টা পোস্ট করলেন, 10টাতে 10,000 করে হলে কত হচ্ছে, মানে 1 লাখ ভিউ হচ্ছে, ঠিক আছে? এরকম যদি আপনি 6 মাস পোস্ট করেন, 6 মাসের প্রত্যেকটা ভিউ একসাথে কাউন্ট করে 1 ট্রিলিয়ন ভিউ হলেই
এখানে আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন। এবং এইখানে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে মানে খুবই দুঃখজনক, আপনার যে ইনকামটা হবে, ধরেন আপনি $1 ইনকাম করলেন, $1 থেকে 50% মানে 50% টেলিগ্রাম নিয়ে যাবে আর 50% আপনাকে দিবে। 100 টাকা ইনকাম হলে 50 টাকা আপনার, 50 টাকা টেলিগ্রামের, আশা করি বুঝতে পারছেন। তারপর চাইলে আপনি নিচের দিকে এখানে দেখতে পারতেছেন, চাইলে আপনি অ্যাড দিতে পারবেন তাদেরকে। তো আপনার চ্যানেলে মনিটাইজ নেওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে 1000 সাবস্ক্রাইবার করতে হবে চ্যানেলে এবং 1 trillion ভিউ, ঠিক আছে? যেমন আমার এই চ্যানেলে দেখেন আরজে স্টুডিও বাই রাসেল, তো এইখানে কিন্তু আমার 1500 সাবস্ক্রাইবার রয়েছে, মানে 1000 প্লাস রয়েছে। এবং এইখানে দেখেন আমার এই যে এই পোস্টটাতে 103টা ভিউ, তার আগের পোস্টটাতে 110টা ভিউ, মানে এরকম আজ পর্যন্ত চ্যানেল ক্রিয়েটের পর থেকে আজ পর্যন্ত যত আমি পোস্ট করছি সবগুলো মিলিয়ে আমার কিন্তু 1 trillion প্লাস ভিউ আছে, যার কারণেই আমার মনিটাইজেশনটা এনেবল হয়েছে। তো আপনাকেও যেটা করতে হবে, যে চ্যানেলটা আপনি খুললেন সেইখানে প্রথমে 1000 সাবস্ক্রাইবার মানে গেইন করতে হবে। তারপর হচ্ছে এখানে আপনি প্রতিনিয়ত পোস্ট করবেন, প্রতিনিয়ত পোস্ট করতে করতে দেখবেন যে আপনার 1 trillion ভিউ যখন কমপ্লিট হয়ে যাবে, বা আপনি কিছুদিন পর পর চেক করবেন। আপনি চেক করবেন কীভাবে, জাস্ট আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, স্ট্যাটিক্সে ক্লিক করবেন। এটা হচ্ছে আমার একদম নতুন, এখানে কিন্তু তেমন কিছুই আসতেছে না। আপনি আপনার পুরাতন যখন হবে চ্যানেল, তখন আপনি 3 ডটে ক্লিক করে স্ট্যাটিক্সে ক্লিক করলে এখানে 3টা অপশন পাবেন, আপনার চ্যানেল ওভারভিউ, বুস্ট এবং মনিটাইজেশন। আপনি মনিটাইজেশনে ক্লিক করলে যখন আপনার 1000 প্লাস সাবস্ক্রাইবার হবে, তখন আপনি যখন মনিটাইজেশনে ক্লিক করবেন, তখন আপনার সামনে এই পেজটা আসবে, ঠিক আছে? আপনার অ্যাডসের জন্য এনেবেল, তারপর হচ্ছে এখান থেকে 50% আপনার টেলিগ্রাম কেটে নেবে আর 50% আপনার রেভিনিউ থাকবে। তারপরে এখানে কিছু থাকবে, জাস্ট আপনি গড ইটে একটা ক্লিক করে দেবেন। এই গড ইটে ক্লিক করার পর থেকেই আপনার এখানে মানে ইনকামটা স্টার্ট হয়ে যাবে চ্যানেল থেকে, ঠিক আছে? আপনার চ্যানেল থেকে যে ইনকামটা আসবে এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে দেখেন আমার কিন্তু $3.32 মতো ইনকাম হয়েছে এখন পর্যন্ত, ঠিক আছে? এখানে কিন্তু কোনো উইথড্রল বাটন নাই। এইখানে যখন আমার 10টা টন হবে, তখন এইখান থেকে আমি উইথড্র করতে পারবো। এখানে ডলার কত এটা বেশি মানে মেইন ফ্যাক্ট না, এখানে তারা বলছে 10টা টন। এইখানে আপনার 10টা টন যখন ইনকাম হবে, তখন এইখান থেকে আপনি উইথড্র করতে পারবেন, আদার্স এখানে আপনি উইথড্র করতে পারবেন না। এখানে যারা চ্যানেল ক্রিয়েট করবেন তাদেরকে আমি একটা কথা বলি, আপনাদের চ্যানেল যখন ছোট থাকবে তখন কিন্তু এখানে আহামরি ইনকাম হবে না আপনার, ঠিক আছে? এখানে যে ইনকামটা হবে, দেখা যাবে সারা বছরে আপনি একবার উইথড্র করতে পারতেছেন, এরকম হবে সারা বছরে আপনি একবার উইথড্র করতে পারবেন। তো এখানে আপনাদেরকে চেষ্টা করতে হবে চ্যানেলটা বড় করার, এখানে যাতে আপনার প্রত্যেক দিন এক একটা পোস্টে 5000-10000 ভিউ হয়, তাহলে এখান থেকে আপনার ইনকামটা আসবে। আর এখানে ইনকামটা তারা কীভাবে দেয় সেটাও দেখিয়ে দেই। তো এখান থেকে যদি আমি লার্ন মোরে ক্লিক করি, এখান থেকে অ্যাগেইন লার্ন মোর, এখানে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন, এখানে চাইলে আপনি অ্যাড দিতে পারবেন। এবং আপনার চ্যানেলে, আমার চ্যানেলে যখন আপনারা ঢুকবেন, দেখবেন যে নিচে এরকম একটা অ্যাড আছে, ঠিক আছে? এই অ্যাডটা থেকেই কিন্তু আমাদের ইনকামটা আসে। তো এইখানে যে অ্যাডটা, আপনি যদি অ্যাডটাতে ক্লিক করেন সেক্ষেত্রে আমার ইনকাম একটু বেশি আসবে, আর যদি ক্লিক না করেন শুধু ভিউ করলেন এটার জন্য আমার ইনকাম আসবে, ঠিক আছে? তো আপনার চ্যানেলেও তখন এরকম অ্যাড আসবে, সেই অ্যাড থেকেই কিন্তু আপনার ইনকামটা আসবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদেরকে প্রত্যেকটা ক্রাইটেরিয়া আপনাদেরকে বোঝাতে পারছি, কারণ এখানে কীভাবে চ্যানেল ক্রিয়েট করবেন, কীভাবে আসলে এখান থেকে ইনকাম হয়, এভরিথিং আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি কোনো কিছু না বোঝেন কমেন্ট করবেন। আর হ্যাঁ, শেষ বাকি যেটা, এখানে যখন আপনাদের ইনকামটা হবে 10টা টন, তখন আপনি উইথড্রলটা কীভাবে নেবেন সেটা একটু বলে দিই। তো যখন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স 10টা টন বা তারও বেশি হবে, তখন এখানে আপনি উইথড্রল বাটন দেখতে পারবেন। তখন আপনি ওইখানে ক্লিক করে আপনাদের টেলিগ্রাম ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? টেলিগ্রাম ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই ওয়ালেটে আপনি ডিরেক্ট উইথড্র করতে পারবেন। এখানে দেখেন বলা আছে, তো এখানে যাই লেখা থাকুক না কেন, ফ্রাগমেন্ট বা ইটি থার্ড পার্টি ইউজিং প্ল্যাটফর্ম, তো যাই হোক, এখানে আপনাদের ডিরেক্ট আপনার মানে মেইন টেলিগ্রামের যে আমরা ওয়ালেট ক্রিয়েট করি, সেই ওয়ালেটটা ক্রিয়েট করে আপনারা ওইখানে ডিরেক্ট উইথড্র করতে পারবেন।
এবং ওইখান থেকে পরবর্তীতে আপনি টন টোকেন বাইন্যান্সে নিতে পারবেন, বা চাইলে আমার কাছেও সেল করতে পারবেন, বিভিন্ন জায়গায় আপনি নিয়ে সেল করতে পারবেন, বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে। সো ফ্রেন্ডস, যদি কোনো কিছু না বুঝেন কমেন্ট করবেন, আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ধরে ধরে সবগুলো বিষয় বোঝানোর, কারণ চ্যানেল নিয়ে আসলে শর্টলি ওরকম কোনো কিছু বোঝানো যায় না, কারণ এইখানে যেহেতু আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে ভালোভাবে, এভরিথিং বোঝাতে গেলে ভিডিওটি একটু লং হয়ে যায়, ঠিক আছে। ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা চাইলে এখনই চ্যানেল ক্রিয়েট করে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন ভবিষ্যতে, ঠিক আছে। ভবিষ্যতে এই জন্যই বললাম কারণ ভিডিওতে যারা ভিডিওটা ফুল দেখছেন তারা বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, তো শেষবারের মতো বলতেছি ভাই, লাইক দিতে টাকা পয়সা লাগবে না, ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে যান, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে যারা জয়েন করেনি জয়েন করে নিয়েন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।